হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, সাবনি কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে Z45। তো Z45 এই সেটটি প্রবলেম হচ্ছে, সেটটি চালু হয় সবই হয়, হওয়ার পরে তো প্রবলেমটা হচ্ছে, কোনো ফাংশনে ঢোকার সাথে সাথে আমি এই যে ওয়াইফাইটা কানেক্ট করেছি, কানেক্ট করার সাথে সাথে আমি কোনো প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে অটো অফ হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে বন্ধ হয়ে যায়। তো সেট এমনি দেখেন চলে, কিন্তু যেই আমি যে কোনো ফাংশনের ভিতরে ক্লিক দেওয়ার সাথে সাথে অটো অফ হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। মানে ধূপ করে বন্ধ হয়ে যায় আর সেটটি চালু হয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো আমি যে কোনো একটা প্রোগ্রামে ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে তো এই দেখেন এই যে বন্ধ হয়ে গেছে, সেটটি আর অন হবে না, এবং আপনি পাওয়ার বাটন প্রেস করার পরে গা চালু হবে, তাছাড়া চালু হবে না। তো এটাই হচ্ছে প্রবলেম মূলত। তো এখন আমি সেটটি ঠিক করব। তো চাইলে আপনারা প্রথমত ব্যাটারিটা চেঞ্জ করে দেখতে পারেন, আর যদি ব্যাটারি চেঞ্জ করে না হয় তাহলে হার্ডওয়্যার কাজ করে দেখবেন, এবং নাহলে সফটওয়্যার দিয়ে দেখবেন। তো প্রথমত আপনারা ব্যাটারি চেঞ্জ করে দেখবেন, আর যদি যে সকল টেকনিশিয়ান ভাইরা ব্যাটারি চেঞ্জ করবেন না, যদি আপনারা অরিজিনাল ব্যাটারিটা রাখতে চান তাইলে আপনারা এখানে ব্যাটারিটা প্লাস থেকে একটি জাম্পার করে আপনি এই যে এখানে দিবেন। আপনারা চাইলে দু জায়গায় কাজ করতে পারবেন, একটা হচ্ছে ব্যাটারি প্লাস লাইন থেকে। তো আপনারা চাইলে যে এখানে ব্যাটারি প্লাস লাইন থেকে নিয়ে এসে যে এখানেও আপনি করতে পারবেন, জাম্পার করতে পারবেন, এবং আপনারা চাইলে ব্যাটারি প্লাস লাইন থেকে এই যে এখানে মাদার বোর্ডে যে এখানে দিতে পারেন। তো আমরা দু জায়গাতেই করতে পারবো, কিন্তু আমরা এই প্লাস থেকে লাইনটা আমরা বডিতে দেব। আপনারা যে কোনো আবার ইচ্ছা করলে আপনারা এই যে এখানেও আপনারা দিলে কাজটা হয়ে যাবে। তো আজকে আমি কীভাবে কাজটা করব আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি এখানে ব্যাটারির প্লাস লাইনটা, এটা অরিজিনাল ব্যাটারি, আপনারা চাইলে অরিজিনাল ব্যাটারি রাখতে পারেন, এবং চাইলে আপনারা কেনা ব্যাটারি নতুন ব্যাটারি দিয়ে আপনারা সেটটি ঠিক করে দিতে পারেন। তো যেহেতু আমার ব্যাটারিটা ফোলে নাই, নষ্ট হয় নাই, এটা হচ্ছে ব্যাটারির মসকেটের সমস্যা, এটাই হচ্ছে প্রবলেম, ব্যাটারির সার্কিটে প্রবলেম। তো এখন আমি এখানে প্লাস লাইনটা এখানে আমি কাজ করব, তার জন্য এখান থেকে আমি প্লাস লাইনটা তো এখানে অনেক শক্ত, অনেক টেপ দেওয়া থাকে, আমি মেপে দেখেছি আমাদের প্লাস লাইন এইটা আর মাইনাস লাইন এইটা। তো এখন আমি প্লাসে এখানে একটি জাম্পার করব। তো জাম্পার করার জন্য আমার প্রয়োজন হবে একটি তাতালের। আমি এখানে একটি ছোট্ট একটি জাম্পার করব এই ম্যাজিক তারের সাহায্যে। তো অলরেডি আমাদের তো দেখেন আমাদের এখানে ম্যাজিক তারটা দিয়ে জাম্পার করা হয়ে গেছে। তো এখানে চাইলে আপনারা একটু টেপ দিয়ে নেবেন, কারণ কোনো প্রকার যেন শর্ট না হয়। আপনারা চাইলে একটু সাদা টেপ দিয়ে নেবেন, ডাক্তারি টেপ দিয়ে নেবেন, যেন ভিতরে কোনো প্রকারের শর্ট না হয়, প্লাস লাইন শর্ট হলে অনেক সমস্যা।
আপনার সিটটা বাস্ট হয়ে যেতে পারে। আশা করি এই যে আমাদের সার্কিটটা ই করা হয়ে গেছে, এই যে আমাদের একটি জাম্পার যে করলাম, এই জাম্পারটা আপনার ইচ্ছা করলে আপনারা এই জাম্পারটা আপনার ইচ্ছা করলে যেখানে লাগাই দিতে পারেন, এই যেখানে ব্যাটারির যে প্লাসে লাগাই দিতে পারেন, এই যে এখানে রিবন চেঁচে লাগিয়ে দিতে পারেন, আবার চাইলে আপনারা এই জায়গায় লাগাই দিতে পারেন। তো আমি যেহেতু আমি ব্যাটারি এখানে লাগিয়ে দেব, আমি প্লাসে লাগিয়ে দেব। আমাদের ব্যাটারি প্লাস থেকে যে প্লাসের লাইনটা লাগানো হয়ে গেছে, তো এখন আমি এখানে আমি ডিসপ্লের রিবনটা লাগিয়ে নিয়েছি এবং আমাদের বিসমিল্লাহ রহমান রহিম আমি এই যে ব্যাটারির লাইনটাও লাগিয়ে নিয়েছি, এই দেখেন এই যে প্লাস থেকে জাম্পার করে এই যে আমি এখানে লাগাইছি। আপনারা চাইলে ব্যাটারি রিবনও লাগাইতে পারেন প্লাস লাইনে, কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমি সেটটা এখন চালু করব, চালু করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সেটটি আর বন্ধ হবে না। আসলে এটা ব্যাটারি সার্কিট থেকে প্রবলেম, মসকিট থেকে প্রবলেম। তো চাইলে আপনারা মসকিটও চেঞ্জ করতে পারেন, চাইলে আপনারা নতুন ব্যাটারিও চেঞ্জ করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে আপনারা জাম্পার করেও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যেভাবে কাস্টমার করবে সেইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানিয়ে দিতে পারি এবং আপনারা আমার ভিডিও দেখে আপনারা যেন লাভবান হন এবং কাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে যেন করতে পারেন। দেখেন আর সেট বন্ধ হবে না, এই সমস্যা কিন্তু এই স্যাম্পনি অল্টো নাইটেলে না, সব ধরনের সেটি একজাস্ট যেগুলো ব্যাটারি আছে সেটা রেডমি হোক, ভিভো হোক, অপো হোক, সব সেটি একই ধরনের প্রবলেম, আর সেট বন্ধ হবে না। এই দেখেন এই যে আমরা এখন চেক করতেছি। তো আশা করি আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।